তোমরা সব ভালো আছে আশা করি। দেখো আগের দিনে তোমরা স্পর্শ সংক্রান্ত উপপাদ্য আমি প্রথমে একটা উপপাদ্য করেছিলাম এই কপটা। আজকে পর্ব টু আমরা অ্যাকচুয়ালি আগের দিনে 40 উপপাদ্যটা দেখিয়েছিলাম। 41 উপপাদ্য দেখো বৃত্তের বহিঃস্থ, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ বৃত্তের উপর আঁকা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিঃস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করেছে। এটা 2020-তে পড়ে গেছে। আমি জাস্ট ছবিটা এঁকে দিচ্ছি। ধরো বৃত্ত আছে একটা, বৃত্তের বহিঃস্থ একটা বিন্দু আছে ধরো পি, বৃত্তে দেখো বৃত্তের উপর দুটো স্পর্শ, একটা ধরো পি এ, একটা ধরো পিবি। এই পি এ, এটা পি এ, এটা পিবি, এদের দুজনের দৈর্ঘ্য সমান এবং এরা কেন্দ্রে কি কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে। এই ওপি যদি যোগ করি দেখি ও হচ্ছে বৃত্ত কেন্দ্র কোণ পি, তাহলে দুটো এক নম্বর হচ্ছে পি এ সমান পিবি আর দু নম্বর কি কোণ পি ও এ সমান কোণ পি ও বি। এটা যেহেতু 2020-তে পড়ে গেছে আমি এখন আর তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি না, আমি পরে প্রমাণ করে দেখাবো। এটা কি বৃত্তের বহিঃস্থ কোন বিন্দু পি থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় সেই স্পর্শ বিন্দু দুটির সঙ্গে সংযোগ সরলরেখাংশ দুটি কি কি হলো পি এ ও পিবি, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এবং তাদের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এর পরের উপপাদ্য দেখো 42 এর উপপাদ্য। এর পরের উপপাদ্যটা কি 42 এর উপপাদ্য কি, দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে স্পর্শ বিন্দু দুটি বিন্দুটি সংযোগ সরলরেখার উপর কেন্দ্রদ্বয় সংযোগ সরলরেখার উপর অবস্থিত। দুটো কি কি 41 উপপাদ্যটা কি আছে, 41 উপপাদ্যটা আছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করে দেখাবো। এটা কি প্রমাণ করবো, দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে বিন্দুটি কি হবে, কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে। এটা তোমার আমি স্টেটমেন্টটা ভালো করে তৈরি করে নাও, আমি বোর্ডের স্টেটমেন্টটা রাখতে পারবো না আর, আমাকে মুছিয়ে দিতে হবে ছবি আঁকার জন্য। স্টেটমেন্টটা তোমরা মনে রাখবে কি হলো, না দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোগ সরলরেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, দেখো একটা এর উপর সমতলের উপর দুটো বৃত্ত বিভিন্ন ভাবে অবস্থান করতে পারে। একটি সমতলের উপর, একটি সমতলের উপর দুটি বৃত্ত এই একটা থাকতে পারে, এরকম একটা থাকতে পারে, আবার আবার কেমন থাকতে পারে, এই অবস্থায় থাকতে পারে, এটার কেন্দ্র, এটার কেন্দ্র এখানে, এর কেন্দ্র এখানে, এর কেন্দ্র এখানে, আর একটা কেমন থাকতে পারে, আর একটা প্রকারে থাকতে পারে, দেখো এইখানে দেখো এই বৃত্তটার কোন সাধারণ বিন্দু নেই, অর্থাৎ স্পর্শ বিন্দু নেই, এখানেও বৃত্তটার কোন সাধারণ বিন্দু নেই, এখানে বৃত্ত দুটি যদি কেন্দ্র এই দুটো কেন্দ্র এরকম হয় স্পর্শ বিন্দু যদি পি হয় তাহলে এইটা হচ্ছে দেখো এটা হচ্ছে বহিঃস্থ ভাবে স্পর্শ করেছে, এইখানে কিভাবে অন্তঃস্থ ভাবে বৃত্ত দুটি স্পর্শ করেছে, এটা বহিঃস্থ ভাবে
এটা অন্তস্থ হবে তাহলে এইখানে আমরা যে আমরা কি করতে পারি তাহলে দেখো দুটো বৃত্ত হয় পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে বা বহিঃস্থভাবে স্পর্শ করে যখন আমি পরে আসছি ব্যাপারটা আগে দেখাই ধরো দুটো বৃত্ত আছে এটার কেন্দ্র এ এটার কেন্দ্র বি এরা ধরো পি বিন্দুতে পরস্পরকে স্পর্শ করেছে তাহলে প্রদত্ত কি প্রদত্ত এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে ঠিক আছে তাহলে প্রামাণ্য কি না পি কমা এ কমা বি সমরেখ অর্থাৎ একই সরলরেখায় অবস্থিত এটা প্রমাণ করার জন্য আমাকে কিছু অঙ্কন করতে হবে এক্সট্রা তাহলে আমরা কি প্রমাণ করবো এই পি এ বি এটা একই সরলরেখা আছে আমি কি প্রমাণ করব ধরো আমরা প্রমাণ করব অঙ্কন আঁকতে হবে অঙ্কন কি দেখো না অঙ্কন পি এ আর পিবি যোগ করে দাও পি এ পিবি যুক্ত করিলাম পিটা এখানে দিয়ে দিলাম পি এ পি কমা এ ও পি কমা বি যুক্ত করলাম দেখো দেখো যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে তার মানে এই পি বিন্দুটা এর এ কেন্দ্রীয় বৃত্তের উপর বিন্দু বি কেন্দ্রীয় বৃত্তের উপর বিন্দু করে তাই পি বিন্দুতে উভয়ের সাধারণ স্পর্শ উভয় বৃত্তে সাধারণ স্পর্শ সাধারণ স্পর্শ কি আঁকলাম এস টি অঙ্কন করিলাম অঙ্কন করিলাম এই এসটিটা এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শ হোক বি কেন্দ্রীয় বৃত্তের উপর স্পর্শ ঠিক আছে হ্যাঁ দেখো প্রমাণ এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শ ও স্পর্শ বিন্দু পি গামী ব্যাসার্ধ পি এ তাহলে আমরা আগের প্রবাদ করেছি বৃত্তের কোন বিন্দুতে স্পর্শ এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে স্পর্শকে সৃষ্টি এবং পি বিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্ব তাহলে অতএব এ পি লম্ব কি হবে এসটি অনুরূপে অনুরূপে বিপি লম্ব এসটি তাহলে এবি ও বিপি উভয়ে পি বিন্দুতে এসটি এর উপর লম্ব অতএব এপি ও বিপি একই সরলরেখায় অবস্থিত
এরপরে এখানে লিখে দিচ্ছি অতএব এ পি কমা এ কমা বি সমরেখ প্রমাণিত। এখানে একটা কথা বলা আছে, এই সাধারণ স্পর্শক দেখো, এই একটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটো সাধারণ স্পর্শক উভয় দিকে আছে, এটাকে আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক। যদি বৃত্ত দুটো সাধারণ স্পর্শক একই দিকে থাকে তখন হবে সরল সাধারণ স্পর্শক, যদি বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের উভয় দিকে থাকে বিপরীত দিকে থাকে তখন আমরা বলবো তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, নেক্সট দিন ক্লাস করবো, ভালো থেকো।